जी वालेकुम सलाम। স্যার এই যে আমি আমার এই যে সাইবার অ্যাকাউন্ট খুলছিলাম তখন আমি যে ফেব্রুয়ারি 2019-এ চায়নায় ছিলাম, আর তখন আমি বুঝিনি যে ইউজার নেমটা এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে গেছে আর কি। আবার বলেন তো কি হয়েছে ঘটনাটা? আমি এই যে 2019-এ ফেব্রুয়ারিতে চায়নায় ছিলাম না, তখনই আর কি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছিলাম। যে এখান থেকে লোকেশন ওখান চায়না আছে, আর ইউজার নেমটা ওরা অটো কমপ্লিট ভাবে দিয়ে দিছিল, তো আমি বুঝিনি যে এটা এখানে শো করবে, তো ওইটা এইভাবে আছে। আর ডিসক্রিপশন এই এটুকু লিখছি। আচ্ছা, আর লিখলে আপনি যেটা হচ্ছে যে কাস্টমার কেয়ারে ওদের মেইল করা যায়, যোগাযোগ করা যায়, ওদের কাস্টমার কেয়ারে যদি আপনি যোগাযোগ করেন তারা আপনাকে সহযোগিতা করবে, বা চাইলে তারা চেঞ্জ করে দিতে পারে, এটা তাদের পক্ষে না। স্যার আমি দেখছি অনেক, মানে এরকম চেঞ্জ করার কোনো কোনো অপশন রাখেনি তারা। আমি কি আপনাকে চেঞ্জ করার অপশন রাখে কিনা সেই প্রশ্নের উত্তর দিছি? না, আমি যোগাযোগ করছি স্যার। আচ্ছা, তারপরে তারা বলছে যে সম্ভব না, এটা ফার্স্ট টাইমই যখন ক্রিয়েট হবে তখনই পছন্দ মতো যদি অ্যাভেলেবেল থাকে, নয়তো যেগুলো আসবে সিমিলার ওগুলা চুজ করা লাগবে। এখন আপনি কি করতে চান? এখন নেক্সট স্টেপ কি আমি সেটা বুঝতে যাচ্ছি না। ও বুঝতে চাচ্ছেন না? না, বুঝতে চাচ্ছি। আচ্ছা, তারপরে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, ইংলিশ, বাংলা, হিন্দি, চাইনিজ, অ্যাকাউন্ট, এই যে স্কিল, HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, পলিটেকনিক মেকানিক্যাল, ওখানে তো এখনো কমপ্লিট হয়নি। তারপরে সার্টিফিকেশনে দিছি আমাদের ICDটা, আমাদের এই যে ICDLDBটা, এটা আছে ওখানে? না, এটা হচ্ছে এক্সট্রা আদার সার্টিফিকেশনে। আদার সার্টিফিকেশনে এটার নাম কি? ICDLDB বাংলাদেশ? কি কি দিলেন এটা? না, এটা তো হচ্ছে অথর, এটা হচ্ছে নাম। তো এটা তো কোনো কিছু সার্টিফিকেশনের নাম কি ওয়েব ডেভেলপার 2020 হয়? অথর হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট অথবা ICT মিনিস্ট্রি অথবা কে, আর LDP ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে কোর্সের নাম। তো এখানে কি হতে পারে টাইটেলটা, অথর কিংবা কোর্সের নাম? অথর ICT LDP বাংলাদেশ, আমি তো সেটাই বললাম যে এই সার্টিফিকেশন তো আপনাকে কে দিচ্ছে, বাংলাদেশ সরকার, IBCX, প্রাইমেক্স অথবা ICT মিনিস্ট্রি, সেই জাতীয় কিছু একটা হবে। LDP ICT বাংলাদেশ, বাংলাদেশ তো আপনাকে সার্টিফিকেশন দিচ্ছে না, হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি না দিয়ে থাকে, ICT মিনিস্ট্রি দিচ্ছে, ICT মিনিস্ট্রি যদি না দিয়ে থাকে তাহলে কে দিচ্ছে? তাহলে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট যারা চালাচ্ছে তারা দিচ্ছে। তো সেটা ওয়েট করেন, অথবা আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেখানে লেখা থাকবে যে সার্টিফিকেটটা কারা ইস্যু করতেছে। আর কোর্সের নাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার, এটা তো নয় আসলে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট হতে পারে নাউন। ওয়েব আপনি LDP-র ওয়েবসাইটে যায় কোর্সের নাম লিখে সার্চ দেন না, বা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ICT মিনিস্ট্রি,
হুমায়ুন আহমেদ কি খবর? স্যার, এখানে হুমায়ুন আহমেদ বললো যে যে স্কিল টেস্ট যে পেপারে, কিন্তু আমি যখন ওই টিউটোরিয়াল কিছু দেখতেছিলাম তখন এইখানেই ওইখানে অপশন ছিল, কিন্তু এখন তো সেই অপশনটা অ্যাভেলেবল না। সেই ক্ষেত্রে আবার বলেন, বুঝি নাই। স্কিল টেস্ট, স্ক্রিন টেস্ট, স্কিল, স্ক্রিল, স্কিল, ওকে, স্কিল টেস্ট। আচ্ছা, স্কিল টেস্ট যে কোনো সময় দেওয়া যাবে। গুগলে সার্চ করেন স্কিল টেস্ট লিখে, স্কিল টেস্ট যে কোনো সময় দেওয়া যাবে, মানে ফাইবারের স্কিল টেস্ট যে কোনো সময় দেওয়া যাবে। বরঞ্চ স্কিল টেস্ট হচ্ছে ওদের একটা ব্যবসা, ওটা থেকে ওদের ইনকাম হয় প্রচুর। এই যে স্কিল টেস্ট, মাইক্রোসফট এক্সেল, কন্টেন্ট রেটিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিএসএস 3 ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এইচটিএমএল 5, আফটার লগ ইন ক্লিক অন দ্য প্রোফাইল ইমেজ, প্রোফাইল, ইনিয়ন প্রোফাইল কাট ক্লিক, ক্লিক ইট, টেস্ট অন দ্য লেফট প্যান, from the category drop down let's select no option কোন অপশন দিচ্ছেন আপনাকে? না স্যার, এখানে কোনো অপশন নাই তো। আচ্ছা, ফাইবার স্কিল টেস্ট সিলেকশন পরে কি দেখাচ্ছে ওখানে? এখানে একটা ইনস্ট্রাকশন, এটা কবেকার যে এরা ব্লগ পোস্ট করছে এটা দেওয়া নেই। শরীফুল ইসলাম আছেন? কালকে সেমিনারে ছিলেন, অংশগ্রহণ করছেন, আলোচনা শুনছেন? এখন করছেন মানে 3 মাস পর, একবার দেওয়ার পর 3 মাস। অ্যাকাউন্ট করেন নাই, টাকা পয়সা ইনকাম করবেন নাকি? অ্যাকাউন্ট
As a seller, you have an option to show high risk on favor users. If you choose to show your risk interest result, user will see various details such as your risk, your ranking, your percentage, your time spent, your result vector peaks, and more. What method should you use to take a test? That test is best view using Internet Explorer version 11 or higher, Mozilla Firefox 45.0 or higher, Google Chrome 48 or higher. Hell about. Parjana Yasmina Sen. Ji sir. আপনি ভালো আছেন, সুস্থ আছেন, নাস্তা করছেন সকালে? না স্যার, ভালো আছি, এমনি নাস্তা করা হয়নি এখনো। ঘুম থেকে উঠুন কয়টায়? 7টায় উঠছি। তারপরে কি কি সহযোগিতা করছেন, মানে ঘরের কাজ করছেন? বাসায় কি ছোট পিচ্ছে আছে? না স্যার, আমি ছোট। স্যার এখন ওই অপশন ওরা রাখেনি। এই যে দেখেন, আগে ল্যাঙ্গুয়েজের পরে এখানে একটা অপশন ছিল, এখন ওই অপশনটা দেখাচ্ছেন। আচ্ছা, পাওয়া যাবে। তো ফারজানা ইয়াসমিন, আপনি গতকালকের সেশনে ছিলেন? ছিলাম স্যার। আচ্ছা, এখন কি অ্যাকাউন্ট করছেন? না স্যার, এখনো খুলিনি। টাকা পয়সা ইনকাম করবেন কবে থেকে? হ্যালো জি স্যার, টাকা পয়সা ইনকাম করবেন কবে থেকে? জানি না তো, কাজ পাইতে হবে না। অ্যাকাউন্ট না করে কাজ পাওয়া যাবে না? যদি পরিচিত থাকে অফলাইনে করতে পারে। তাহলে সেজন্যই তো বলতেছি, অ্যাকাউন্ট করেন, বিট করেন। স্যার অ্যাকাউন্ট করলে তো হবে না, এখন আবার আপওয়ার্কের জন্য অ্যাপ্রুভাল হওয়ার লাগবে। আর অ্যাপ্রুভ হলেও ওখানে একটা নির্দিষ্ট লিমিটের কিছু কানেক্ট থাকে। আমাদের এমন মনে করেন যে পোস্টে কিংবা জবে বিট পর লাগবে যেন আমরা পাই, এবং এই কয়টা কানেক্টের ভিতরেই পরবর্তীতে যেন এগুলো থেকে যেটা আর্ন হবে সেগুলো থেকে কানেক্ট কিনতে পারি। সকাল নাস্তা করছেন? আসান আপনি, আপনার কথা শোনা যাচ্ছে না, সাউন্ড কমানো। এখন শোনা যায় স্যার? হ্যাঁ, এই যে এখন আসতেছে। আচ্ছা, কটা পর্যন্ত সেমিনার হয়েছে? আমি তো ছিলাম না শেষের দিকে, 11টা পর্যন্ত ছিলাম। প্রায় 12টা বলা চলে স্যার। ওরে বাবা, মাহবুব ভাইকে আপনার কিছুক্ষণের জন্য রেখে দিছিলাম, এই জন্য সময়টা একটু বেশি লাগছে। কেন? আমাদের আরো কিছু প্রয়োজন ছিল, কনফিউশন ছিল, সে অবশ্য সময় নিয়ে সেগুলো বলে দিছে আর কি।
আচ্ছা তাছাড়া ওই যে নিয়ম অনুযায়ী যখন থেকে রেকর্ডটা বন্ধ হয়ে যাওয়ার কথা তখনই উনি আসলে চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ 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 আচ্ছা ওনারা পরিবারগত ভাবেই ফ্রিল্যান্সের সবাই। আচ্ছা আজকে আমরা কি করবো বলেন দেখি। শরীফুল ইসলাম, আপনার কয়টা এইচটিএমএল পোর্টফোলিও তৈরি হয়েছে? ফারজানা ইয়াসমিন বলছি যে এইচটিএমএল এ যে আমরা বিভিন্ন ধরনের পিএইচডি থেকে এইচটিএমএল টেমপ্লেট তৈরি করতেছিলাম, এরকম কয়টা কমপ্লিট ওয়েবসাইট আপনি তৈরি করছেন এইচটিএমএল থেকে পিএইচডি? স্যার সবগুলো তো কমপ্লিট হয়নি এখনো, আমি একটু করে করে রাখছি। কি হলে কমপ্লিট করবেন? শরীফুল তিনটা হয়েছে, তিনটা দেখান তো একটু, স্ক্রিন শেয়ার করেন। ক্লায়েন্টকে দেখায় কাজ নেওয়া যাবে এখনই? পেপাল ইয়ে কি পেপাল আছে? জি স্যার আছে। বাংলাদেশ থেকে পেপাল ইউজ করলে কোনো প্রবলেম? না স্যার প্রবলেম নেই। চায়না থেকে চায়না ব্যাংকে নোটিফিকেশন করছি। আচ্ছা আমাদের তো পেপাল সংক্রান্ত সমস্যা আছে, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন স্যার? আপনাদের জন্য ব্যবস্থা আছে পে অনারে। না যদি কারো পেপালে পেমেন্ট নেওয়ার প্রয়োজন হয় আমরা বলবো যে জাফর ইকবালের অ্যাকাউন্টে দিয়ে দেন, আমরা টাকা পেয়ে যাব। জি স্যার। কারণ বাংলাদেশ থেকে তো পেপাল ইউজ করা নিষেধ। হ্যাঁ আসুন হাবিব কি বলতেছিলেন? পেপ্যাল তো বাংলাদেশের সাপোর্ট করে না স্যার, 100% ঝামেলা। যেহেতু জাফর ইকবাল ভাই বাইরে ছিল ওনার জন্য আসলে সুবিধা, কিন্তু ওই অ্যাকাউন্টটা কি বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে পারেন আপনি? সাইপ্রাস লোকেশন দিয়ে করা যায়? হ্যাঁ করা যায়, কিন্তু দেখা যায় যে অনেক সময় ভেরিফিকেশনের একটা কারণ হয়ে দাঁড়ায়, তখন সমস্যা হয় আর কি। দেখা যাচ্ছে ডলার উইথড্র করলাম বা নিলাম, কিন্তু আপনি যেহেতু বাইরে ছিলেন সেহেতু আপনার সমস্যা নাই যে আপনার ওখানে থেকে অ্যাকাউন্টটা করা, কিন্তু আমরা যখন এখান থেকে অ্যাক্সেস করতে যাবো তখন একটু ঝামেলা আছে। শরীফুল ইসলাম আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনার তিনটা ওয়েবসাইট দেখান। আহ
স্যার, এই যে আমাদের ব্যাংক অফ কমিউনিকেশন চায়নার যে ইউনিয়ন পে ডেবিট কার্ড অ্যাড করছে, তো চায়নায় কবে ফিরবেন আবার? ঠিক নেই স্যার। কেন? এই পেন্ডেমিক যখন শেষ না হয় তবে একটা আনুমানিক ওরা ডেট দিচ্ছে, দেখা যাক সামনে ফেব্রুয়ারিতে। চায়নাতে তো আবার তারপরে কনফার্ম না। তারপর আমার যে পে অ্যাকাউন্ট আছে এটা বাংলাদেশ থেকেই করা, অলরেডি টাকাও আছে দেখা যায়। জি স্যার, এই তো এত টাকা কিভাবে ইনকাম করবেন বলেন তো। না স্যার, এগুলো হচ্ছে কোন অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য, যেমন পেপাল ক্রিয়েটের জন্য আইবিএন ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগে। সেই ক্ষেত্রে এখানে এখানকার ইউএস অ্যাকাউন্টটা গ্লোবাল পেমেন্টসের এখানকার অ্যাকাউন্টটা ওইখানে রেফার করলে এখান থেকে ওরা পেপাল থেকে কিছু পার্সেন্টেজ এখানে দেয়, সেগুলারই কিছু একটা অংশ। এগুলা ও পেপালের টাকা আপনাকে ইয়া হিসেবে দিছে না? জি, যাক পেপাল তো অনেক টাকার মালিক, আপনাকে কিছু টাকা পয়সা দিল। এই যে স্যার, গ্লোবাল পেমেন্ট সার্ভিসের জন্য যে ইউরো আছে, জিবিপি অ্যান্ড ইউএসডি, এই ডিটেলসগুলো ওইখানে সাবমিট করলে ওইখান থেকে কিছু পার্সেন্টেজ, মানে খুলতে গেলে প্যানের অ্যাকাউন্ট আইবিএন ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগে। সেই ক্ষেত্রে এই যে এটা ঠিক আছে, আপনি একটু সব দিক থেকে আগে আছেন আমাদের। জি স্যার, আরো অনেক কিছু আছে আমার, যেটা যেহেতু বাংলাদেশে এটা ইলিগাল ক্রিপ্টো কারেন্সির অ্যাকাউন্ট। হ্যাঁ, আগে ইয়াও ছিল, আগে কি ছিল বাংলাদেশে একটা ছিল কি নাম, আচ্ছা শরীফুল ইসলাম, আপনাকে এই পর্যন্ত আমি তিনবার অনুরোধ করছি যে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। মূলত আপনি আমার বক্তব্য শুনছেন কি না আমি জানি না, এই যে কমিউনিকেশনের গ্যাপ এটা কিন্তু প্রবলেম। এ পর্যন্ত 3 থেকে 4 বার আপনাকে আমি অনুরোধ করছি, একটা হচ্ছে হয়তো আপনি শুনেন নাই, আর একটা হচ্ছে শুনতেছেন রেসপন্স করতেছেন না, অথবা কোনো প্রবলেম সেটাও বলতেছেন না। সো আপনি বলতেছেন ওয়ার্ডপ্রেস করার জন্য, তো ওয়ার্ডপ্রেস করার জন্য সবাইকে একটু দেখতে হবে যে এইচটিএমএল এর কয়টা টেমপ্লেট আমাদের কমপ্লিট হয়েছে। আচ্ছা, ওয়ান শাহা কোয়ার্টার টেমপ্লেট কমপ্লিট হয়েছে? ফারজানা ইয়াসমিন দেখি আপনার 3টা, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, সাকিব। জি স্যার, আমি গতকালকে না কোন দিন একটা স্ক্রিনশট নিয়ে রাখছি যে কয়টা কমপ্লিট হয়েছে টোটাল। হাসান হাবিব, আতাউর রহমান, নোহাল, কিংবা 6টা হয়েছে। হুম, 5টা না 6টা যেন, 6টা ওয়েবসাইট আপনি কমপ্লিট করে ফেলছেন? জি স্যার, ওই তো মানে পিএইচডি ডি এস্টিমেট করলাম না, ডু এক্সআই পি, তারপরে আর কি কি যেন ছিল ওগুলা। ওই যে কমপ্লিট করছেন নামও ভুলে গেছেন নাকি? না, ওগুলা নামগুলা, তারপরে মিন্টেটটা, তারপর হচ্ছে আর কি কি ছিল, সাকিব কটা হয়েছে? আচ্ছা, আমার এখানে বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় আমি শাটডাউন হয়ে যেতে পারি, ঠিক আছে?
আচ্ছা একজন একজন করে দেখান কার কটা করে কমপ্লিট হয়েছে, আমরা ইয়ার আলোচনা চলে যাব, হয়তো ওয়ার্ডপ্রেসের আলোচনা চলে যাব। সাকিব কটা হয়েছে? কেউ কথা বলে না, কি আজব। আপনারা কি শুনতেছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। তো কেউ কথা শুনতেছি তো কথা বলে না কেন কেউ? সাকিবকে জিজ্ঞাসা করছেন, ও যদি না বলে? না, সবাইকে জিজ্ঞাসা করতেছি। আপনি তো বলেন একজন একজন করে, যে ফারজানা আপু স্ক্রিন শেয়ার দিল, তারপর সাকিবের কথা বলতেছেন। ফারজানাও তো কোনো কথা বলতেছে না, ফারজানা স্ক্রিন শেয়ার দিছে, ফারজানাও তো কিছু বলে না। এই তো দেখাচ্ছি এক্সাইটেড কেমন হয়, ওই যে আপনার বাটনটা ডাউনলোড বাটনটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে আছে। তাজবিল হাসান কটা হয়েছে এই পর্যন্ত? স্যার তিনটা হয়েছে, আর যে আপনি যেটা দিয়েছেন নতুন যেটা আছে, নতুন যেটা আছে ওইটার 50% এর মতো হয়েছে, আর একদিনটা হয়েছে, আর হচ্ছে এরপরে যেটা বললাম লুপ এই দুটো হয়েছে। মানে টোটাল কত হয়েছে আমরা, মানে স্যার টোটাল হয়েছে 6টা। হ্যাঁ, কি কি লিস্ট 6টার ভিতর? ডুপ, এক্সআইটি, মিন্ট, তারপরে প্রথমে যে রিয়্যাক্টটা করছিলাম তালিকা করেন। রাজিত গোস্বামী আছেন ক্লাসে? আপনার কটা হয়েছে স্যার? ওই একটাই কমপ্লিট হয়নি। গতদিন যে আমি একটা ফুল টেমপ্লেট করে দেখাইছি ওটা দেখছেন? হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা, তারপরে আপনি ফুল টেমপ্লেট তৈরি করছেন? না স্যার। কবে তৈরি করবেন? স্যার ওয়ার্ডপ্রেসে দেখি করতে পারি নাকি। ও এইচটিএমএল করতে পারছেন না, ওয়ার্ডপ্রেসে করে ফেলবেন না?
সাকিব ভাই তো চ্যাট বক্সে কি জানি বলছে আপনার পিসির প্রবলেম নাকি? আচ্ছা পাঁচটা স্ক্রিন দেখতে বলছে না দেখি দেখি সাকিব রেসপন্সিভ হয়েছে এটা তো রেসপন্সিভ হয়নি রেসপন্সিভিলিটি কিছুই নাই এখানে নিচে নামো রেসপন্সিভ হয়নি এটা হয়েছে কিন্তু রেসপন্সিভ হয়েছে বাম দিকে চলে গেছে এই যে ছবিগুলো মাঝখানে আসবে ছবিগুলো মাঝখানে থাকবে এই যে লেখা বাম দিকে চলে গেছে লেখাগুলো মাঝখানে থাকবে এই যে ছবিগুলো পুরো স্ক্রিন জুড়ে থাকবে বাম দিকে চলে গেছে তারপরে দেখি এই যে এটা এটা মাঝখানে আছে এই যে ছবিটা মাত্র মাঝখানে আছে এই যে সাম অফ ইউর ওয়ার্ড তাও নিচে দিয়ে একটু ইয়া করা দরকার স্পেলিং ট্রেডিং দরকার হ্যাঁ বাম দিকে চলে গেছে ব্লগের ইমেজ ছোট হয়ে রয়েছে ইনস্টাগ্রাম এক লাইনে চলে গেছে নিচে নিচে দেখি তারপরে নেক্সট এই যে নিচে স্ক্রল বার চলে আসছে এটা এটা আগেই ইনভ্যালিড আগেই বাতিল স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে যে আমি কিছু গিগ দেখলাম সেগুলোতে মানে ওদের সার্ভিস গুলোর মধ্যে ছিল ব্রাউজার ক্যাপাবিলিটি তারপর ছিল সার্ভার আপলোড এই দুইটার মানে সম্পর্কে জানা নাই সাকিব ওয়েট 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 ওই নিচে স্ক্রল বার কি জন্য নিচে হ্যাঁ এটা কি জন্য এটা যদি স্ক্রল বার যদি থাকে ধরে নিতে হবে তোমার ওয়েবসাইট হয় না স্যার ও তো ইন্সপেক্ট করেনি এমনিতে স্ক্রিনশট করছে এখানে হয়তো বা রেজুলেশনটা একটু বড় হয়ে গেছে এই জন্য আইপ্যাডের জন্য হয়ে গেছে হয়তো বা যত কিছুই হোক নিচে স্ক্রল বার যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে যে এটা ইনভ্যালিড HTML এটা কোনো ভ্যালিড HTML না ওটা খুঁজে বাইর করো কেন স্যার যে ব্রাউজার ক্যাপাবিলিটি স্যার ব্রাউজার ক্যাপাবিলিটি এটা আসলে এটা ব্রাউজার ক্যাপাবিলিটি বলে কোনো কথা আমাদের লাইফে আমি আমি শুনি নাই আপনাদের কাছে প্রথম শুনলাম আজকে ব্রাউজার ক্যাপাবিলিটি জাতীয় শব্দ স্যার এই যে আমার স্ক্রিনে আসেন একটু তাহলে কোথায় এই যে স্যার ব্রাউজার ক্যাপাবিলিটি ভালো করে উচ্চারণ করেন কমপ্লিটেবল কমপ্লিটেবিলিটি কম্পাটিবিলিটি ব্রাউজার কম্পাটিবিলিটি মানে হচ্ছে ওয়েট 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 ধীরে 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 কি নাম তাজবিল হাসান ওয়েট 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 বলেন ব্রাউজার কম্পিটিবিলিটি তাজবিল হাসান আপনাদের বলতে বলি নাই তো আপনার সাথে কথা বলছি না এই মুহূর্তে জাফর ইকবাল জি স্যার বলেন ব্রাউজার কম্পিটিবিলিটি তাহলে প্রথম যে অন্যায়টা করছেন সেটা হচ্ছে যে একটা জিনিস যে দেখছেন ভালো করে এটা যথেষ্ট গুরুত্বের সাথে দেখছেন না আমার কাছে এটা খারাপ লাগছে কারণ ব্রাউজার কম্পিটিবিলিটি এটার সাথে আমরা পরিচিত আছি এটা আমরা জানি বুঝি এমন একটা শব্দ বলছে না হন আমি নিজেই পারি না দ্বিতীয়ত ধরেন এই যে ক্লায়েন্টের একটা কাজ পাইলেন ধরে নেন আপনি এই কাজটা ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট আপনাকে এই কাজটা দিল ক্লায়েন্ট একটা নির্দিষ্ট শব্দ লিখে দিল আপনি যদি অন্য কিছু একটা মিন করে যদি কাজটা করা শুরু করে দেন তাহলে কেমন বিপদ হবে আচ্ছা যাই হোক হোয়াট এভার এই জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে কোনো কিছু বলার আগে ভালো করে দেখে নেন কনফার্ম হয়ে নেন শিওর হয়ে নেন হ্যাঁ
ওখানে কম্প্যাটিবিলিটি আর আপনি বলতেছেন ক্যাপাবিলিটি, তাহলে সিএ আর এম এটার মধ্যে একটা বিস্তর ফারাক আছে, বুঝতে পারছেন তো? সো এই এই ভুলটা করা যাবে না। আচ্ছা এরপরে আসেন যে যখনই এ ধরনের কোনো পরিস্থিতি হবে, ধরেন না আপনার স্যার আপনার সাথে নাই, আপনার এলটিপির লোকজন আপনার সাথে নাই, বা এমন কোনো সুযোগ নাই যে আপনি ক্লায়েন্ট আধা ঘন্টার মধ্যে কাজটা কাউকে না কাউকে দিয়ে দিবে, ঠিক আছে, আপনার কারো সাথে জিজ্ঞেস করার মতো কোনো অপশন নাই, তখন আপনি কি করবেন? জাফর ইকবাল জি স্যার, আপনাকে প্রশ্ন করছি, মনে করেন আপনার এই কথাটা জিজ্ঞেস করার মতো আশেপাশে কেউ নাই, তখন কি করবেন? সেই জন্যই তো আমাদের প্রবেশ করার আগে গুলো সম্পর্কে তো আগে জানতে হবে। আচ্ছা তার মানে আপনি ওই ক্লায়েন্টকে ছেড়ে দিবেন, ওই কাজটা করবেন না? না আমি তো এখনো ঢুকিনি স্যার, ঢুকার আগে তো জানি নিচ্ছি এগুলা, আমি তো অনেক রিসার্চ করতেছি এগুলার উপর। আপনি এই লাইনটা কপি করেন, ট্রান্সলেটরে যান, প্রথম কাজ হচ্ছে ট্রান্সলেটরে দেওয়া, ট্রান্সলেটরে দিলেই সবসময় সঠিক মিনিং পাওয়া যায় না। হ্যাঁ আচ্ছা, ব্রাউজার সামঞ্জস্য, তার মানে ব্রাউজারে যেন সামঞ্জস্যপূর্ণ হয় আমার, এই জাতীয় কিছু ব্যাপার স্যাপার। সেকেন্ড কাজ হচ্ছে এটা স্যার, মনে করেন যে রেসপন্সিভের সিমিলার মনে হচ্ছে আমার বাংলা অর্থটা দেখে। হ্যাঁ আচ্ছা, তো এই জন্যই আমি বললাম যে ধরে নেন যে আপনার আশেপাশে যদি কেউ না থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে ট্রান্সলেটরে যাওয়া। ট্রান্সলেটরে যান। এখন কথা হচ্ছে ইংরেজি শব্দটা যদি আপনি পড়তে নাও পারেন, ওই যে ওখানে ওখানে সাউন্ডের একটা চিহ্ন আছে, ওটা চাপেন, চাপ দেন সাউন্ডের চিহ্নটাতে ডান পাশেরটাতে। Browser compatibility. আবার দেন। Browser compatibility. Compatibility. ঠিক আছে? আচ্ছা। এবার এই ব্রাউজার কম্প্যাটিবিলিটি লিখে গুগলে সার্চ করেন। দেখেন তো কি লিখছে, এইটুকু বেশি যাওয়ার দরকার নেই। ব্রাউজার কম্প্যাটিবিলিটি ইজ দ্য ম্যানার ইন হুইচ এ ওয়েব পেজ লুকস এট ডিফারেন্ট ওয়েব ব্রাউজার, ডিফারেন্ট ব্রাউজার্স রিড দ্য ওয়েবসাইট কোড ডিফারেন্টলি, দ্য মেজর ব্রাউজার্স টু ইনশিওর ইউর সাইট ইজ কম্প্যাটিবল ইনক্লুড আই আই মানে ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, ফায়ারফক্স, অপেরা, সাফারি এনাল। আচ্ছা এখন ওই যে এই লিঙ্কটাতে ক্লিক করেন, হোয়াট ইজ ব্রাউজার কম্প্যাটিবিলিটি, হ্যাঁ লিঙ্কটাতে ক্লিক করেন। এই এই যে হোয়াট ইজ হ্যাঁ এই প্রথম প্রথম প্যারাটুক কপি করেন, প্রথম প্যারাটুক কপি করেন। কপি। হ্যাঁ এবার আবার ইয়াতে চলে যান, ট্রান্সলেটরে চলে যান। হ্যাঁ হ্যাঁ বাংলাটা পড়েন তো দেখি কিছু বোঝা যায় কিনা, জোরে জোরে পড়েন। এখানে বাংলা অ্যাপ্রোপ্রিয়েট আছে না, এখানে ব্রাউজারের সামঞ্জস্যতা হবে। আচ্ছা আমি ব্রাউজারের সামঞ্জস্যতা হলো, আমি আপনাকে যেটুকু অনুরোধ করছি সেটুকু আগে করেন না, তারপরে না হলে আমরা আরও তো সমাধান আছে সেটাতে যেতে পারবো, কিন্তু আপনি যদি আমাকে এখানে থামাই দেন তাহলে তো আমরা সামনে আগাইতে পারবো না। পড়েন। ব্রাউজারের সামঞ্জস্যতা হলো কোন ওয়েব পেজ ছাটি বিভিন্ন ওয়েব ব্রাউজারগুলিতে দেখা, বিভিন্ন ব্রাউজারগুলি ওয়েবসাইটের কোডটি আলাদাভাবে পড়ে, অন্য কথায় ক্রোম, ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার ইচ্ছে চেয়ে আলাদাভাবে একটি ওয়েবসাইট সরবরাহ করবে। আপনার ওয়েবসাইটটি বিভিন্ন ব্রাউজারের সাথে সামঞ্জস্যপূর্ণ তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত লোক একই ব্রাউজার ব্যবহার করে না। আপনার সাইট উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য
প্রধান ব্রাউজারগুলিতে আইই, ক্রোম, ফায়ারফক্স, অপেরা, সাফারি এবং মোবাইল ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, আদাল স্যার শুনছেন কি বলছে? সাকিব, হ্যালো, সাকিব, হ্যালো, জয়েন করে ঘুমাইছে। এই যে আলোচনাটা আমি কথা বলছি বাট আপনারা শুনছেন না, এখন বুঝতে পারছি না। আচ্ছা, ওখানে হলো ওই যে কি বলে মাইক্রোফোনের পারমিশনের সমস্যা হতে পারে। তুমি ক্লোজ করে ব্রাউজারটা বন্ধ করে নতুন একটা ব্রাউজার ওপেন করো আর ক্রোম ব্যবহার করো। যদি ফায়ারফক্সে থাকো সেক্ষেত্রে ক্রোম ব্যবহার করো। আর যদি ফায়ারফক্সের সমাধান না, মানে ক্রোমে যদি সমাধান না হয়, ক্রোমে একবার ট্রাই করে দেখতে পারো, ফায়ারফক্সে ট্রাই করে দেখতে পারো। কাউসার আহমেদ বলেন কি আলোচনা হলো? স্যার ওরা কি আছে? আচ্ছা নোহাল মুনি, দেখা যাচ্ছে লাইনে নোহাল মুনি। আচ্ছা আপনি স্ক্রিনটা চেঞ্জ করেন না। আচ্ছা অয়ন সাহা কি বুঝলেন? আমি কথা না বললে আমি ক্লাস চালাবো কিভাবে? আরেক বিপদ দেখা যায়। নোহাল মুনি বাসেন নাই, তারেক আনোয়ার, আপনি কি ইয়ের যে ট্রান্সলেট করছে এটা শুনছেন? আমি এখন কিছু না গিয়ে আসলাম তো কিছু বুঝিনি আমি। আচ্ছা আপনি তারেক জাফরিকুল স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছি আমি। তারেক আনোয়ার স্ক্রিন দেখতে, জাফরিকুল স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, রিডিং করেন তো বাংলায় কি লেখা আছে? ব্রাউজারের সামঞ্জস্যতা হলো কোন ওয়েব পৃষ্ঠাটি বিভিন্ন ওয়েব ব্রাউজারগুলিতে দেখায়। বিভিন্ন ব্রাউজারগুলি ওয়েবসাইট লেখা এখানে, মানে এটা দেখে কি বোঝানো হচ্ছে? স্যার সাকিব ভাই বলতেছে তাও নাকি হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাজবিল হাসান আছেন?
जी सर बोलें देखी ये बांग्ला बुझा जाए जी सर बुझा जाए अच्छा की बोल से इखने बोलें देखी ब्राउज़र कंपेटिबिलिटी की जिनिस माने सर आम्रे जखन एक वेबसाइट बनाई आमी होय तोरा गूगल क्रोम यूज करतेसी केउ मोजिला फायरफॉक्स यूज करबे केउ एज यूज करबे केउ ओपेरा यूज करबे तो एकेकटा कंपनी होच्छे तो आमादेर जे पेजगुला माने तादेर जे ब्राउजारेर जे कोड सेटा तो आलादा মানে আমাদের পেজগুলো তারা যে সবাই একইভাবে ইন্টারপ্রেট মানে একইভাবে সব দেখাবে এমন না এক এক ব্রাউজার এক এক ভাবে দেখাইতে পারে তো সব ব্রাউজারেই যেটা আমাদের লেখাগুলো মানে এমন ভাবে ইউনিভার্সালি করতে হবে যাতে সব ব্রাউজারেই আমাদের ওয়েব পেজগুলো একই রকম দেখায় এবং রেসপন্স করে আবার বলেন সহজ করে বলেন মানে স্যার আমরা যে আমরা এক এক জন তো এক এক রকমের ব্রাউজার ব্যবহার করতে পারি সবগুলা ব্রাউজারই যাতে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে স্যার রেসপন্সিভ থাকে এবং মানে একই রকম দেখতে থাকে আচ্ছা এমন কোন সম্ভাবনা আছে যে একটা ওয়েবসাইট এক জায়গায় এক রকম দেখতেছি অন্য জায়গায় অন্য রকম দেখতে পারি জি স্যার ব্রাউজার অনুযায়ী আলাদা হতে পারে এক এক ব্রাউজারের এক রকমের মানে প্রত্যেক ব্রাউজারের স্যার ফিচার তো এক রকম না এক ব্রাউজার এক এক রকম ভাবে তৈরি করা তারপরে স্যার ব্রাউজার মানে স্যার সাপোর্টেরও একটা ব্যাপার আছে আমরা যদি W3 স্কুলে যাই ওখানে মনে হয় কোন ব্রাউজারে কি কি ফাংশন সাপোর্ট করে ওটার একটা লিস্ট দেওয়া আছে তারপরে স্যার এই তো স্যার মোটামুটি মানে আমাদের ওয়েবসাইটটা যাতে হচ্ছে সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করে আর রেসপন্সিভ থাকে একই রকম আচ্ছা আপনার ওয়েবসাইট যে তৈরি করছেন সেটা সব ব্রাউজার সাপোর্ট করে কিনা সেটা চেক করে দেখছেন স্যার আলাদা করে তো ভাবে চেক করে দেখি নাই কিন্তু স্যার ওই একটা লিস্ট আছে স্যার আমার ঠিক আইডিটা ইয়াটা মনে নাই মানে ওইখানে আর কি স্যার শো করে যে এই ফাংশনটা বা এই ইয়াটা আমি যে যে মানে যেই ফাংশনটা ব্যবহার করতেছি আমার কোডের মধ্যে এটা কোন ব্রাউজারে কত পার্সেন্ট কোন ব্রাউজারে সাপোর্ট করে কোন ব্রাউজারে করে না আচ্ছা সেইগুলো আলাদা এখন আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে তিনটা চারটা ব্রাউজারে আপনার ওয়েবসাইটগুলো একটু চালায় দেখান যে সব জায়গায় একই রকম দেখা যাচ্ছে না কোন জায়গায় একটু চেঞ্জ আছে আচ্ছা স্যার আমি তো হচ্ছে দেখা যাচ্ছে স্যার এটা তো হচ্ছে গুগল ক্রোম এটা কি আপনি নিজে বানাইছেন জি স্যার আপনি যখন শুরু করতেন তখনই শুরু করতেছেন আমার কোড লেখার সাথে করি নাই মানে আপনার আপনি ছবিটা এই এই সেকশনটা করা বাদ আছে শোকেজের সেকশনটা ওটা আমি করে নেই স্যার এটা কেন কমপ্লিট এটা করলেন না কেন স্যার করে ফেলবো স্যার আজকে দিনের মধ্যেই করে ফেলবো স্যার এখন করতেছিলাম স্যার আচ্ছা দেখি আচ্ছা এখন আপনি ইন্টারনেট এক্সপ্লোরারে যান এজে যান বা অন্য কোথাও যান ক্রোমে যান ফায়ারফক্সে অপেরা আছে নাকি অপেরা অপেরা ডাউনলোড করে অপেরাতে চালান একই রকম জি স্যার একই রকম স্যার রেসপন্সিভ করেন তো দেখি আপনারা তো স্পেস একটু বেশি নিছে মনে হচ্ছে দুই সাইড থেকে কন্টেইনারের জন্য স্যার এটা রেসপন্সিভ করা হয়নি বাকি মোটামুটি রেসপন্সিভ করা আছে ওকে তারপরে এক্সপ্লোরার করি হ্যাঁ এক্সপ্লোরার দেখি এলাও দেন রেসপন্সিভ করে আরো যেন রেসপন্সিভ মাইক্রোসফট পেজ আছে না
আর ছোট হয় না পেজ স্যার আর ছোট হচ্ছে না স্যার আচ্ছা ইয়া তো করে ইন্সপেক্ট এলিমেন্ট করে দিতে হবে আচ্ছা স্যার এতে মোবাইল ভিউ করতে হবে এই তো এই পার্টটা আর কিছু রেসপন্সিভ হয় না আচ্ছা শরীফুল ইসলাম আছেন একই রকম দেখাচ্ছে স্যার মনিব আছেন মনিব আতাউর রহমান আমি কি স্ক্রিন ছেড়ে দিব স্যার হ্যাঁ থাকেন স্ক্রিন থাকেন সমস্যা নেই কাসার আহমেদ আছেন হ্যালো কাসার আহমেদ আছেন নতুন একটা ব্রাউজার ব্যবহার করে এটাতে সিংহ মাথা একটা চিহ্ন দেখা যাচ্ছে অনেকে আবার দেখা যায় অপেরা ব্যবহার করে কেউ আবার ইন্টারনেট এক্সপ্লোরার নতুন একটা ভার্সন আসছে ইন্ডাস্ট্রিতে নাকি একটা এটা আসলে বিভিন্ন জন বিভিন্ন ব্রাউজার যেগুলো ব্যবহার করে এই জন্য আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করতেছি এই আমরা কষ্ট করে এই ওয়েবসাইটগুলো তৈরি করলাম কিন্তু দেখা যাচ্ছে যে এক একজন এক এক ব্রাউজার ব্যবহার করে সেখানে যদি না দেখতে পায় তাহলে আমাদের ওয়েব ডিজাইন করা বা কাজ করা ব্যর্থতা সেই দিক থেকে ওয়েব ডিজাইন যেগুলো আমরা করলাম কাজগুলো করলাম সেই কাজগুলো প্রত্যেকটা ব্রাউজারই যেন সাপোর্ট করে রেসপন্সিভ হয় এবং আমরা যে দেখা যায় অনেক সময় ট্রানজ্যাকশন ট্রান্সলেট যেগুলো ব্যবহার করি কিছু কিছু ওভার ব্যবহার করি এই সব জিনিসগুলো যাতে প্রত্যেকটা ব্রাউজারে দেখা যায় সেটাই হচ্ছে যে ব্রাউজার কম্পিটিবিলিটি কম্পিটিবিলিটি ঠিক আছে থ্যাংক ইউ আপনি অনেক সুন্দর করে বুঝাইছেন আশা করি এরপরে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না হুমায়ুন আহমেদ আছেন জি আছি হ্যাঁ বলেন দেখি ব্রাউজার কম্পিটিবিলিটি কি জিনিস হাবিব ভাই যেভাবে বললো মানে সিস্টেম ওই একই ওইটাই আর যখন আপনি বারবার রিপিট করবেন তখন অনেকে শুনে শুনে শিখা হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আপনি যদি বলেন যে আসার আমি যা বলছি তাই এটা তো আসলে হলো না আপনি কি বুঝতে পারছেন আপনার ভাষায় আপনার মতো করে আপনি বলেন সেটা শুনতে চাই আপনার মুখ থেকে ঠিক আছে মানে আমরা যে সকলে এক একজন এক একটা ব্রাউজার ইউজ করি এই ইউজ করার মাধ্যমে আমরা যেন ক্যাম্পের যেটা তৈরি করলাম পিএইচডি টু এসকেএল এটা যেন সব ব্রাউজারে আমরা দেখতে পাই ভালোভাবে কিন্তু সব ব্রাউজারে দেখা যায় না 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 ভালো রেসপন্সিবল যে কোনো সমস্যা যাতে যাতে না হয় কিছু বলবেন
আচ্ছা ব্রাউজারের কম্প্যাটিবিলিটি কি জিনিস ব্যাখ্যা করেন। ফারজানা ইয়াসমিন কি শুনছেন আমাদেরকে? আমি আমারগুলো একটু অল্প করে দেখাই। কে? শরীফুল ইসলাম। আপনি কই থেকে আসছেন? ফুলবাড়ি থেকে। আপনাকে যে বারবার নক করতেছি, আপনার নাম ধরে ডাকতেছি, অপেক্ষা করছি, আপনি কোনো রেসপন্স করেন না, কি সমস্যা বলেন দেখি। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর বৃষ্টি আসছে তো বোঝা যায় না কথা। প্রবলেম আসছে, ঠিক করা হয়নি। আচ্ছা আপনি কি ইয়া সম্পর্কে কিছু বলবেন? রেসপন্সিভ সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা আমি কিছু শুনতে পাই না, আমার বৃষ্টি আসছে জোরে, কিছু শুনি না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা যেহেতু ব্রাউজার কম্পিটিবিলিটির আলোচনাটা আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো আমরা যখন 2011-12 সালের দিকে যখন আমরা ওয়েব ডিজাইনিংয়ে কাজ করতাম বা 8-9-10 সালের দিকে, তখন একটা সমস্যা ছিল, যেটা যে ক্রোম ব্রাউজারটা খুব আপডেটেড ছিল। হ্যাঁ, ক্রোম ব্রাউজারটা খুব আপডেটেড ছিল এবং দেখা যেত যে সব যত সব আধুনিক ফিচার ক্রোমে পাওয়া যেত কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার পাওয়া যেত না। তো একটা ক্লায়েন্ট দেখা গেলো যে আমার কাছে বললো যে একটা ওয়েবসাইট বানাই দেওয়ার জন্য, সে ওয়েবসাইট বানাই দিতে যায়, দেখলাম যে একটা জিনিস তৈরি করে দিছি, ক্লায়েন্ট বলতেছে কই আমি তো এটা দেখতে পারতেছি না। তো কেন দেখতে পারতেছেন না? আমি তো আপনাকে কাজ করে দিছি। বলতেছে যে আসলে যেটা সমস্যা ছিল সেটা হলো আমরা ওয়েবসাইটটা তৈরি করতেছি ক্রোমে আর ব্রাউজার ওয়েবসাইটটা দেখতেছে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে এবং একটা প্রিভিয়াস ভার্সনে দেখতেছে। তো তারপরে যেটা দেখা যেত যে মনে করেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, ব্রাউজারের ইন্টারনেট এক্সপ্লোরারে যাতে দেখা যায় সেই জন্য সেই মতো করে কোড লিখে দিলাম। এভাবে কোড টোড লিখে দেওয়ার পরে দেখা গেলো কি যে সে তার ওয়েবসাইটটা লঞ্চ করার পরে তার যে ভিজিটর তারা কিছু দেখতে পারে না, ঠিক আছে। ভিজিটররা অভিযোগ করতেছে যে আমি তো কিছু দেখতে পাই না, কারণ হচ্ছে ভিজিটররা আবার অন্য একটা ব্রাউজার দিয়া এটা ব্রাউজ করে। তো সেই সমস্যাটা অনেক অনেক অনেকখানি সমাধান হয়ে গেছে গত 5-7 বছরে 10 বছরে, এবং এই ব্রাউজার কম্পিটিবিলিটি যারা করতে পারতো সেই সময় তাদের হিউজ ডিমান্ড ছিল, তাদের অনেক টাকা পে করতে হতো, কারণ এই ব্রাউজার কম্পিটিবিলিটি জানাটা খুব মানে তখন খুব ইয়ার ব্যাপার ছিল আর কি। তো ব্রাউজার কম্পিটিবিলিটি হচ্ছে সেই জিনিস যেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পরে আমরা যেমন ধরেন মোবাইলে যখন মানুষ ওয়েবসাইট ইউজ করে ইউসি ব্রাউজার ব্যবহার করে, অনেক
নাম না জানা ব্রাউজার আছে সেগুলো ব্যবহার করবেন। সব জায়গায় যাতে আমাদের ওয়েবসাইটটা বেটার দেখা যায়, ভালো দেখা যায়, সেই ব্যবস্থাটা করার নাম হচ্ছে ব্রাউজার কম্পিটিবিলিটি। সো যাই হোক, আরেকটা জিনিস কি বলছিলেন জাফর ইকবাল? স্যার আমরা সেটা কিভাবে করব? কিভাবে করব না, আপনি ব্রাউজারে যায় যায় দেখবেন যে এই কোডটা সব ব্রাউজারে ঠিকঠাক মতো চলতেছে কিনা। যদি না চলে তাহলে গুগলে সার্চ করতে হবে যে এই কোড লিখছি এটা দেখাতে যাচ্ছি অমুক ব্রাউজারে, সব ব্রাউজারে কাজ করে, এটা এই ব্রাউজারে কাজ করে না, এভাবে সার্চ করে করে সমাধান দিতে হবে। তো বুটস্ট্র্যাপ আসার পরে এবং ব্রাউজারগুলো যখন আপডেট হয়েছে, ম্যাক্সিমাম কোম্পানি তাদের নিজে থেকেই সমস্যার সমাধান করে নিছে। আমি কি বুঝাতে পারলাম? মানে এটা নিয়ে আপাত দৃষ্টিতে খুব বেশি একটা টেনশন নাই, যদি কোথাও কিছু থাকে সেটা গুগল সার্চ করে এটা সমাধান করা যায়। এখন ব্রাউজার কম্পিটিবিলিটিতে কোন সময় কোন প্রবলেম হবে সেটা তো আপনাকে আমি মুখস্থ বলা যাবে না যে এই সময় এই প্রবলেম হবে। এক এক সময় এক একজনের ব্রাউজার কম্পিটিবিলিটিতে এক এক ধরনের প্রবলেম হতে পারে, আমার সময় এক প্রবলেম হয়েছে, আপনার সময় অন্য প্রবলেম হতে পারে। মানে ব্যাপারটা এরকম না যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনাকে তিনটা জিনিস শিখাই দিলাম, তিনটা জিনিসই প্রবলেম হবে সারা জীবন আর তিনটারই সমাধান হয়ে যাবে। ব্রাউজার কম্পিটিবিলিটিতে নানান ধরনের সমস্যা নানান সময় হতে পারে, কিন্তু বুটস্ট্র্যাপ যখন আসছে, বুটস্ট্র্যাপ নিজেও ব্রাউজার কম্পিটিবিলিটি সমস্যার একটা সমাধান ভিতরে ভিতরে তার মতো করে নিচ্ছে, এবং সব কোম্পানি তাদের ব্রাউজারগুলো আপডেট করছে যাতে করে লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট কোড যেন সেখানে একই রকম সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে সার্ভার আপলোড, আমি তো মানে লাইভ সার্ভারে কোনো কাজই করলাম না, সি প্যানেলে লাইভ সার্ভার আপলোড খুবই সহজ একটা জিনিস। লাইভ সার্ভার আপলোড আপনি গুগল সার্চ, এটা আপনি বলছেন আপনার জানা আছে কিন্তু আমরা তো দেখিনি কিংবা করিও নাই। লাইভ সার্ভার আপলোড করা খুব কঠিন একটা কাজ, এই জীবনে এত কঠিন কাজ আমি দেখিই নাই, সুতরাং আমার মনে এটা আপনাদের শেখার দরকার নেই। কি বলেন? আচ্ছা, ও এখন সারা যদি বলে দেয় যে কঠিন কাজ শেখার দরকার নাই তাহলে শিখা বাদ দিবেন, তাই তো? দেখুন শিক্ষক হিসেবে মানে আমাদের বলতেছেন যে শেখার দরকার নেই কঠিন, সেহেতু আপনি যেহেতু বলছেন না আমরা পারবো না। আচ্ছা জাফর ইকবাল ভাই, তাহলে ওয়েব ডিজাইনটা তো মূলত কঠিন। হ্যাঁ অনেক কঠিন, তাহলে আমরা এখনো আসি কেন? স্যার ওইটা তো কথার কথা বলতো। আমি না না স্যার বোঝাচ্ছি, এই কারণে স্যার বলছে যে সহজ, আপনি আপনার কাছে মনে হতে পারে যে সার্ভারে আপলোড একটা অনেক বিশাল জিনিস, কঠিন জিনিস, কিন্তু আমি আপনাকে প্রথমে কনভিন্স করার চেষ্টা করতেছি যে এটা ছোট একটা কাজ, সহজ একটা কাজ। যখন আপনি মনের মধ্যে সাহস পাবেন তখন আপনাকে আমি ব্যাখ্যা করতে পারবো যে হ্যাঁ কত সহজ কাজ। আমাকে তো আপনি ব্যাখ্যায় যেতে দিচ্ছেন না। শোনেন, এই যে সার্ভার আপলোডের কথা বলছেন না, সিপ্যানেল, আচ্ছা আপনি যেটা করেন, আপনি এখনই ইউটিউবে চলে যান, বাংলায় লেখেন সিপ্যানেল আপলোড, বাংলায় অবশ্যই এই যে চলে আসছে সি প্যানেল কি দেন এটা। হ্যাঁ আপনার কিচ্ছু ফিল্টার করতে হবে না, ওয়েট 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 ওয়েট, এই যে প্রথম ভিডিওটা তো দারুণ, প্রথম ভিডিওটাতে ক্লিক করেন, আমার বন্ধু মানুষ ইউনিভার্সিটি প্রফেসর,
সাউন্ড খুব কম স্যার। আচ্ছা সাউন্ড কম হলে একটু টেনে টেনে দেন, মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সি প্যানেলের মানে ইউজার এন্ড পাসওয়ার্ড দিতে হয়, দিতে ওখানে ঢুকতে দেয় আর কি। এই যে স্যার ওরা ওয়েবসাইটের শেষে আমি সেই যে কলন দিয়ে 2080 লিখে অথবা সি প্যানেল লিখে, হ্যাঁ দুইটা অপশন আছে এটা কন্ট্রোল করার। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা সেটা নিয়ে বলতেছে তাই তো। আচ্ছা লিংকটা আচ্ছা ঢুকে গেছে বিষয়ে, যে লগইন সাকসেসফুল হয়ে গেল, এইটা হলো আমরা এখন লগইন ওয়েবসাইটে সি প্যানেলের ভিতরে দেখতেছি, এটা সি প্যানেলের ভিতরে চেহারাটা দেখতে এরকম, ঠিক আছে। এখানে স্যার আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট কিংবা এভাবে কোনো লাইভ এর কোনো অপশন নাই? আছে 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 আছে, দেখাবো। মানে 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 দেখাবো, বাট আপনাদেরকে আমি আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানো, আপনি একটু রাখেন এই জায়গাটাতে, ভিডিওটা পজ করেন। মানে আপনাকে এটা করতে বলার উদ্দেশ্যটা হচ্ছে, প্রায় সময় আপনারা দেখা যায় আমাকে একটা প্রশ্ন করেন, হ্যাঁ তো এই ধরনের কোনো প্রশ্ন যদি আপনার মনে উদয় হয় তাহলে আপনি কি করবেন সেটা বোঝানোর জন্য এই এই কাজটা করতে বললাম। সেটা হচ্ছে কি, যখনই কোনো কিছু একটা নিয়ে আপনার মধ্যে কনফিউশন থাকবে আপনি সাথে সাথে ওইটা ইউটিউবে সার্চ করবেন। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। মানে যখনই কোনো কিছু নিয়ে একটা কনফিউশন আসছে ইয়ে আসছে, কারণ হাতের কাছে ধরেন আপনি রাত্রে 9টার সময় 10টার সময় বা 11টার সময় কাজ করতেছেন, কাউকে ফোন দেওয়াটাও মুশকিল। এবং বলছি যে আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, মানে ব্যাপারটা এরকম নয় যে আপনার সব সমস্যার সমাধান অন্যরা করে দিবে, স্যার করে দিবে, হ্যাঁ মাও ভাই করে দিবে বা আজান আবি ভাই করে দিবে, ব্যাপারটা এরকম নয়। যারা ফ্রিল্যান্সিং লাইনে কাজ করে আপনি তাদের ইন্টারভিউ করেন, তাদের 99.99% সবাই উত্তর দিবে যে নিজে নিজেই শিখছি। তো এটা গেল প্রথম কাজ, যেই প্রবলেমটা গুগল সার্চ করে ইউটিউব সার্চ করে কোথাও পাবো না বা আমরা কোথাও পাই না সেটা আমরা ফোন করে জিজ্ঞেস করি, ক্লিয়ার? এবার আসেন, হ্যাঁ এবার আসেন সহজ করে আলোচনাটা করে। আমি এটা আজকে দেখাবো না, আমি অন্য অন্য কোনো দিন দেখাবো, বাট আজকে যে আলোচনাটা করতে চাচ্ছি সেখানে তো যেতেই পারতেছি না। সেটা হলো যেহেতু সি প্যানেল মানে হোস্টিংয়ের আলোচনা করছেন, সেটা হলো এই যে ইন্টারফেসটা দেখতেছেন না, যেটাতে সি প্যানেলে ঢুকলে এরকম দেখা যায়। তো সি প্যানেলে একটা জায়গা আছে যেখানে ফাইল ম্যানেজার লেখা আছে, উপরে দেখেন একটু ব্যাকে যান, তাহলে ওই ফাইল মানে ভিডিওটা একটু ব্যাকে যান, দুই একটু সামান্য একটু ব্যাকে যান, ওখানে একটা জায়গায় আছে ফাইল ম্যানেজার, ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ, এই ফাইল ম্যানেজারে ক্লিক করলে তখন একটা জায়গা আসবে যেখানে আপনাকে ফাইল আপলোড করতে বলবে, ঠিক আছে। ইমেইলে যেরকম করে আমরা ফাইল আপলোড করে দিই বা গুগল 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 ড্রাইভে যেভাবে ফাইল আপলোড করে দিই, এখানেও ফাইল ম্যানেজারের ভিতরে যে ফাইলগুলো আপলোড করে দিতে হয়, ফাইলগুলো আপলোড করে দিয়ে তখন ওই যে imtiaz.com বা imtiaz.pw লেখা আছে তখন ওইটা লিখলে ওইখানে আপনার ওয়েবসাইটটা দেখা যাবে। অর্থাৎ বর্তমানে আপনি কী করতেছেন, ক্লিক করে করে দেখতেছেন, কিন্তু ইন্টারনেটে যখন আমরা ওয়েবসাইটটা দিয়ে দিব তখন আমরা ডোমেনের নাম লিখে দেখতে পারবো, এই হলো মূল বিষয়। তো আপনি যে গিগটা নিয়ে কথা বলছেন সেই গিগে বলছে কি যে ব্রাউজার কম্পিটেবল করে দিব এবং সার্ভারেও আপলোড দিয়ে দিব। জি এবার বোঝা গেল? জি স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আচ্ছা আসান হাবিব, আপনার কি কন্টাক্ট ফর্ম 7 নিয়ে কোনো অভিজ্ঞতা আছে? কন্টাক্ট ফর্ম 7? না স্যার। আচ্ছা তারপরে হলো হুমায়ুন আহমেদ, আপনার অভিজ্ঞতা আছে কন্টাক্ট ফর্ম 7? কন্টাক্ট ফর্ম আছে মোটামুটি। আচ্ছা
আপনি আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিবেন যে ওয়ার্ডপ্রেসে কন্টাক্ট ফর্মের যে নাম, না না ওয়ার্ডপ্রেসে আমরা কন্টাক্ট ফর্ম দেওয়া লাগে, কন্টাক্ট ফর্ম 7 ব্যবহার করে আমরা কিভাবে একটা কন্টাক্ট পেজ তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসে, সেটা একটু আপনি আজকে আমাদেরকে দেখাবেন। হ্যালো, আচ্ছা একটু 10 মিনিটের ব্রেক নিই, ব্রেক নিয়ে আবার আসতেছি।